সেটা হচ্ছে ভাইটামিন। দেখবে তোমাদের কোরকোর সিসি ফোর এর মধ্যে দেখবে একটা টপিক রয়েছে, চ্যাপ্টার টু মোস্ট প্রবাবলি, দেখবে লেখা আছে যে রোল অফ ভিটামিন। এবার ভিটামিন সম্বন্ধে আমার ফার্স্টে জানতে গেলে জানতে হবে যে ভিটামিন কাকে বলে, বা ভিটামিনের যে যে ফিজিওলজিক্যাল রোল কি কি, এবং ভিটামিনের মেনলি ফুড সোর্সেস গুলো কি কি, তাদের ডেফিসিয়েন্সি ডিজিজ কি, এবং তাদের আরডিএ অর্থাৎ রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস এর মধ্যে কি কি আছে। তো আজকে আমরা ভিটামিনটা শুরু করব এই কারণেই, কেননা আমি হয়তো মাঝখান থেকে শুরু করতে পারতাম, কিন্তু যেহেতু তোমাদের অনেকটা দিন একটা গ্যাপ হয়ে গেছে, সেখানে প্রথম থেকে আমি স্টার্টিং করছি, তো তোমাদের একটু নতুন করে রিভিশনটাও হয়ে যায়, প্লাস বা নতুন করে স্টার্টিংটাও হয়ে যায়। তো ভিটামিন কাকে বলে? ভিটামিনের ক্ষেত্রে ফার্স্টে আমরা জানবো যেটা, ভিটামিন ওয়ার্ডটা একটা ল্যাটিন ওয়ার্ড ভাইটা থেকে এসেছে, যে ভাইটা কথাটার মানে হচ্ছে লাইফ, অর্থাৎ আমাদের একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা আমাদের লাইফের মেনটেন করার জন্য বা প্রপার হেলদি বডি মেনটেন করার জন্য একটা কম্পোনেন্ট দরকার, সেই কম্পোনেন্টটার নাম হচ্ছে ভাইটামিন। প্রথমের দিকে যখন একদম আর্লি 19th century, তখন যখন ভিটামিনটা, ভিটামিন বলে কম্পোনেন্টটা যখন প্রথমে অবজার্ভ করে সায়েন্টিস্টরা, তখন এটার দুটো পার্টে ভাগ করা হয়, ভাইটা মিনস হচ্ছে লাইফ প্লাস অ্যামাইন, AMINE। অ্যামাইন মানে হচ্ছে দেখা গেল যে প্রথম যে কম্পোনেন্টটা তৈরি হয়েছে বা প্রথম যে কম্পোনেন্টটা অবজার্ভ করা হয়েছিল, সেই কম্পোনেন্টটা কি ছিল, অ্যামিনো গ্রুপ ছিল। সুতরাং ধরে নেওয়া হলো যে প্রতিটা ভিটামিনের মধ্যে একটা অ্যামিনো গ্রুপ রয়েছে, বাট পরে দেখা গেল যে প্রতিটা ভিটামিনের মধ্যে কোনো অ্যামিনো গ্রুপ নেই, ঠিক আছে? তখন VITAMINE এই ওয়ার্ডটা থেকে ইটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো, দিয়ে শুধু শুধু VITAMIN এই ওয়ার্ডটা ইউজ করা হলো, সেজন্য আমরা এখন VITAMIN এই ভিটামিন ওয়ার্ডটা নিয়ে বা ভিটামিন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সো ভিটামিন কাকে বলে? ডেফিনেশন যদি বলতে হয় তো, ভিটামিন আর অর্গানিক কম্পোনেন্ট ইন ফুড দ্যাট আর নিডেড ইন ভেরি স্মল অ্যামাউন্ট ফর গ্রোথ অ্যান্ড ফর মেনটেনিং গুড হেলথ। সুতরাং ফার্স্ট অফ অল, এই যে এটা যদি ডেফিনেশন হয়, আমাদের তাহলে জানতে হবে কি অর্গানিক কম্পোনেন্ট কেন বলছো, তাহলে ভিটামিনটা কেন আমরা অর্গানিক কম্পোনেন্ট বলছি, কারণ অর্গানিক মিনস মানে হচ্ছে কোনো একটা মলিকুলকে যদি তার একটা লিভিং সেল থেকে যদি এক্সট্র্যাক্ট করতে পারি আমি, তখন সেটাকে আমি অর্গানিক বলবো। অর্থাৎ ধরো তুমি একটা লেবুর জুস নিংড়াচ্ছ, লেবুর জুস নিংড়ে সেখান থেকে লেবুর জুসটা পেলো, জুসটা পেলে তাহলে জুসটাকে বলবো আমি একটা লিভিং এক্সট্র্যাক্ট, অর্থাৎ সেটাকে একটা বলবো কি অর্গানিক কম্পোনেন্ট, ঠিক আছে? সেটাকে আমি ভিটামিন, ভিটামিন কোন একটা সেল থেকে এক্সট্র্যাক্ট হিসেবে আমি সেটা বার করতে পারি, অর্থাৎ সেই ভিটামিনটা তৈরি হচ্ছে কোন একটা সেলের ভিতর, সেটা আইদার অ্যানিমাল সেল হতে পারে আর প্ল্যান্ট সেল হতে পারে, বাট তৈরি হচ্ছে কোথায়, একটা সেলের ভিতর, এবং সেই সেলটার থেকে, সেই সেলটা থেকে যদি আমি এক্সট্র্যাক্ট বার করি, তাহলে তার মধ্যে আমি সেই কম্পোনেন্টটা পাবো, প্রেজেন্ট পাবো, সেটাকে বলছে কি একটা অর্গানিক কম্পোনেন্ট, ওকে? তো ভিটামিন আর দা অর্গানিক কম্পোনেন্ট ইন ফুড মানে হচ্ছে কি আমাদের ফুডের ভিতর থাকে, আমরা যে সমস্ত খাবার গুলো খাই সেই সমস্ত সেটা হচ্ছে ফুড, সুতরাং সেই ফুডের ভিতর আমাদের এই অর্গানিক কম্পোনেন্টটা থাকে, এবং যেটা খুব কি দরকার, যেটা নিডেড ইন ভেরি স্মল অ্যামাউন্ট মানে খুব কম কোয়ান্টিটিতে লাগে। আমরা নিশ্চয়ই বাজার থেকে যে ভিটামিনের সিরাপ গুলো কিনে নিয়ে আসি সেগুলো নিশ্চয়ই খুব লার্জ কোয়ান্টিটি খাই না, মানে আমি একদিনে এক বোতল খেয়ে নিলাম, এরকম তো নয়। সুতরাং কি খাচ্ছি, আমরা খুব কম কোয়ান্টিটিতে আমাদের বডিতে দরকার লাগছে, খুব যে বেশি অ্যামাউন্টে লাগছে সেটা নয়, কেননা একটা ধরো আমরা কি কি খাবার খাই, কার্বোহাইড্রেট খাই, প্রোটিন খাই, ফ্যাট খাই, তাই তো? সো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যতটা কোয়ান্টিটিতে আমাদের দরকার লাগে, তার থেকে ভিটামিনটা খুব কম কোয়ান্টিটিতে লাগে, সেটাকে বলছে কি নিডেড ইন ভেরি স্মল অ্যামাউন্ট। কিসের জন্য দরকার লাগছে? ফর গ্রোথ অ্যান্ড ফর মেনটেনিং গুড হেলথ। সুতরাং আমরা জানতে হবে যে গ্রোথ কাকে বলে, গ্রোথ কি, গ্রোথ হচ্ছে আমাদের বডির ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপ, তাই তো, বা মেন্টাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের বডি যখন ফিজিক্যালি একটা পর্যায়ে বড় হবে এবং মেন্টালি ম্যাচিওরড হবে, সেই কন্ডিশন থেকে বলতো আমি গ্রোথ, ঠিক আছে? সুতরাং গ্রোথ, গ্রোথ কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি, একটা আমি ফিজিক্যাল গ্রোথ বলতে পারি, একটা মেন্টাল গ্রোথ বলতে পারি। কেন ফিজিক্যাল গ্রোথ কাকে মানে, ফিজিক্যাল গ্রোথ হচ্ছে আমাদের বডিটা সাইজে বাড়ছে, আমি ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, আমার বডিটা কি হচ্ছে আয়তনে বাড়ছে, কেউ রোগা থেকে আস্তে আস্তে মোটা হচ্ছে, সেটাও একটা গ্রোথ, তাই তো? তো সেটাই আমার কি করছি, আমি এই গ্রোথের জন্য লাগছে, এবং ফর মেনটেনিং গুড হেলথ। গুড হেলথ কেন বলছে, গুড হেলথ এই কারণে বলছে, কেন তাহলে আমি জানতে পারি হেলথ কে বলে,
তোমরা অলরেডি পড়ে এসেছো ফার্স্ট চ্যাপ্টারটাতে, যে হেলথের ডেফিনেশন, হেলথের ডেফিনেশন কি ছিল, হু একটা হেলথের ডেফিনেশন দিয়েছিল যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। তো এরকম করে যে ডেফিনেশনটা পড়েছিলে, সেই ডেফিনেশনটার মোটামুটি সবকটা ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ফুলফিল করতে বা মেনটেন করতে আমাদের ভিটামিনটা হেল্প করছে। হেলথ মানে এখানে বলতে চাও, বলো মানে ইন জেনারেল বলতে পারো, হেলথ মানে হচ্ছে আমাদের ঠিকঠাক একটা প্রোডাক্টিভ লাইফ লিড করার জন্য আমাদের বডি যে কন্ডিশন গুলো মেনটেন করবে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে গুড হেলথ। ওকে, সো তাহলে ভিটামিন কাকে বলবো আমরা? ভিটামিনের ডেফিনেশন কি দেখলাম? ভিটামিনের ডেফিনেশন দেখতে হচ্ছে ভিটামিন আছে একটা অর্গানিক কম্পাউন্ড যেটা যে কোনো ফুড আইটেমের মধ্যে পাওয়া যাচ্ছে এবং খুব কম কোয়ান্টিটিতে আমাদের বডিতে দরকার লাগছে। কিসের জন্য দরকার লাগছে? ফর গ্রোথ অ্যান্ড মেনটেনিং গুড হেলথ। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে কি, প্রতিটা পার্সন অবশ্যই কিছুটা অ্যামাউন্টে হেলদি থাকার জন্য আমাদের ফুড থেকে কি দরকার, ভিটামিনটা নেওয়া দরকার। কেননা ভিটামিনের, প্রথমে বললাম কি, ভিটামিনের যদি অ্যাবসেন্স হয় তাহলে আমাদের প্রপারলি গ্রোথ হবে না। কারণ আমি কি জানলাম, ডেফিনেশন থেকে অলরেডি জেনেছি যে গ্রোথ এবং গুড হেলথ মেনটেন করার জন্য ভিটামিন দরকার। ওকে, সো নেক্সট পয়েন্ট কি বলছে, যে ভিটামিন আর কেমিক্যাল ফাউন্ড ইন ভেরি স্মল অ্যামাউন্ট ইন মেনি ডিফারেন্ট ফুড। কোন একটা স্পেসিফিক ফুডের মধ্যে কিন্তু সব কটা ভিটামিন পেয়ে যাবো আমি, এটা এটা চিন্তা ভাবনা করাটা একটুখানি ভুল। কেননা যদি পেয়েও যাই আমি, তাহলে তার কোয়ান্টিটিটা কম হবে, ঠিক আছে? সুতরাং বিভিন্ন রকম ফুডের ভিতর বিভিন্ন রকমের ভিটামিন রয়েছে, যেমন ধরো, এবং বিভিন্ন কোয়ান্টিটিতে রয়েছে। ধরো লেবু, লেবুর মধ্যে ভিটামিন সি খুব লার্জ কোয়ান্টিটিতে রয়েছে, কিন্তু ভিটামিন এ অতটা লার্জ কোয়ান্টিটিতে নেই। আবার পাকা পেঁপে, তার মধ্যে ভিটামিন এ অনেক লার্জ কোয়ান্টিটিতে রয়েছে, যদিও সেটা বিটা ক্যারোটিন হিসেবে খুব লার্জ কোয়ান্টিটিতে রয়েছে, কিন্তু আমাদের ভিটামিন সি খুব লার্জ কোয়ান্টিটিতে নেই। সুতরাং আমাদের প্রতিটা ফুডই খেতে হবে, যাতে আমাদের প্রতিটা ফুডের ভিতরেই যে স্মল অ্যামাউন্টের কন্টেন্ট গুলো রয়েছে, ভিটামিন গুলো রয়েছে, সেগুলো আমরা পেতে পারি। ওকে, নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স কেন, ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে যে কোন ভিটামিন, আমি যে কম্পোনেন্টটাকে বললাম, যে যে কম্পোনেন্টটার নাম বললাম ভিটামিন, সেই কম্পোনেন্টটার কি কি গুণ থাকতে হবে যাতে সেটাকে আমি ভিটামিন বলতে পারবো। ওকে, তো ফার্স্ট পয়েন্ট কি বলছে, ভিটামিন আর রিকোয়ার্ড ইন স্মল কোয়ান্টিটিস ইন ডায়েট বিকজ দে ক্যান নট বি সিনথেসাইজড ইন দ্য বডি। বলছে যে আমাদের হিউম্যান বডি কি করছে, প্রতিটা ভিটামিন সিনথেসিস করতে পারে না, ঠিক আছে? খুব কম কোয়ান্টিটির ভিটামিন ডিটাকে সিনথেসিস করতে পারে, ঠিক আছে, বাট বাদ বাকি ভিটামিন গুলো আমাদের বডিতে সিনথেসিস করতে পারছে না। যদি সিনথেসিস করতে না পারে, তখন কি করতে হবে, বডিকে বাইরে থেকে সেই ভিটামিনটাকে ইনটেক করতে হবে। কার মাধ্যমে ইনটেক করবে? খাবারের মাধ্যমে ইনটেক করবে। সুতরাং সেটাই বলছে, স্মল কোয়ান্টিটিতেও হলেও আমাদের কি করতে হবে, ফুডের মাধ্যমে সেই ভিটামিনটাকে ইনটেক করতে হবে, কেননা আমাদের বডিতে ভিটামিনটা সিনথেসিস হয় না। নেক্সট বলছে কি, ভিটামিন হচ্ছে ওয়াটার সলেবল ভিটামিন ক্যান নট বি স্টোর্ড ইন হিউম্যান টিস্যু। কেন বলছে যে আমাদের ভিটামিনে যখন ডিভাইডেশন বা ভিটামিনের গ্রুপ যখন পড়াবো, তখন দেখবে যে ভিটামিনকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ওয়াটার সলেবল ভিটামিন, একটা হচ্ছে ফ্যাট সলেবল ভিটামিন। সো ওয়াটার সলেবল ভিটামিন যেগুলো আছে সেগুলো বডির ভিতর স্টোর আপ হয় না। কেন স্টোর আপ হয় না? কেন যেগুলো ওয়াটার সলেবল মানে জলের ভিতর গুলে যায়, তখন সেটা কি হয়, ভায়া ইউরিন বা ভায়া আমাদের এক্সক্রিটরি সিস্টেমের মাধ্যমে, ভায়া ইউরিনের মাধ্যমে সেটা কি হচ্ছে, বডি থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট বলছে কি, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ফ্যাট সলেবল ভিটামিন ক্যান বি স্টোর্ড ইন অ্যাডিপোজ টিস্যু অ্যান্ড দ্য লিভার। আর বলছে যে ফ্যাট সলেবল যে ভিটামিনগুলো আছে সেগুলো আমাদের বডির ভিতর কিছুটা অ্যামাউন্টে কি হচ্ছে, স্টোর আপ হয়ে থাকছে। কেননা সেগুলো হচ্ছে ফ্যাট সলেবল। তাহলে আমাদের লিভার, লিভার জানো আমাদের অর্গানটা, সেই লিভারের মধ্যে কি রয়েছে, কিছু কিছু অ্যাডিপোজ টিস্যু রয়েছে। অ্যাডিপোজ টিস্যু মানে হচ্ছে ফ্যাটের গ্লোবিউল, ঠিক আছে? সো সেই অ্যাডিপোজ টিস্যু গুলোর মধ্যে কি থাকছে, অ্যাডিপোজ টিস্যু গুলোর মধ্যে ফ্যাট সলেবল যে ভিটামিন গুলো আছে সেগুলো স্টোর হয়ে থাকে, যাতে বডি সেটাকে পরে আবার ইউটিলাইজ করতে পারে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট কি বলছে, ভিটামিনটা সিনথেটিক যে ভিটামিনটা পায়, অর্থাৎ আমরা যেটা বাজার থেকে কিনে নিয়ে আসি বোতলে করে, সেই ভিটামিন গুলো কি ন্যাচারাল ভিটামিনের আইডেন্টিক্যাল, অর্থাৎ ন্যাচারাল ভিটামিন গুলো ফুড থেকে আমরা যে ভিটামিন পাচ্ছি সেটা যতটা কার্যকরী বা যতটা কোয়ান্টিটিতে আমাদের কার্যকরী, সেরকম আমরা বাজার থেকে যে ভিটামিনটা কিনে নিয়ে আসি সেটাও ততটা কোয়ান্টিটিতেই কার্যকরী। ওকে, নেক্সট বলছে, ওয়ান্স দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর কমপ্লিটেড ভিটামিন রিমেন এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট ফর দ্য হেলদি মেনটেন্স অফ দ্য সেল টিস্যু অ্যান্ড অর্গান। অর্থাৎ আমাদের বডিতে যদি গ্রোথ এবং ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেল, আমি কি জানলাম যে
আমরা ডেফিনেশনের সময় কি দেখলাম যে আমাদের বডির গ্রোথ এবং মেনটেনেন্সের জন্য কি দরকার, ভিটামিন দরকার। সুতরাং যদি আমাদের বডি প্রপার গ্রোথ হয়ে গেছে, আমি বড় হয়ে গেছি, আমি আর সাইজে বাড়বো না, তারপরে কি তাহলে কি আমার ভিটামিন লাগবে না? ভিটামিন আমাদের লাগবেই, ঠিক আছে, কারণ আমাদের যে সাইজটা হয়েছে সেই সাইজটা মেনটেন করার জন্য বা যে ফিজিক্যাল স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য কিছুটা অ্যামাউন্টে ভিটামিন লাগবে। তাহলে এগুলো হচ্ছে মেন ভিটামিনের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, নেক্সট পয়েন্টে যাই তাহলে। নেক্সট বলছে কি ভিটামিনের ফাংশন, অর্থাৎ আমাদের যে ভিটামিনটা খাচ্ছি সেই ভিটামিন গুলোর প্রতিটা ভিটামিনের ফাংশন বিভিন্ন। এটা ফার্স্ট অফ অল মনে রেখে দাও, প্রতিটা ভিটামিন বিভিন্ন রকমের ফাংশন দেয়, বিভিন্ন রকমের কাজ করে। বাট তোমার যদি প্লেন শর্ট কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ভ্যারিয়াস ফাংশন অফ ভিটামিন ইন আওয়ার বডি, তো তোমার তো দুটো তিনটে ফাংশন লিখতে হবে, সেটা তুমি যে কোনো ভিটামিনের ফাংশন লিখে দিলেই কাজ মিটে যাবে। ওকে, তো সেরকম কিছু জেনারেল ভিটামিনের ফাংশন এখানে দেওয়া রয়েছে। কি কি, যেমন লেখা আছে কি আমাদের বডি রেজিস্ট করছে, কিছু কি যে রেজিস্ট করছে, বডিকে রেজিস্ট করছে এগেনস্ট দ্য ডিজিজ, বিভিন্ন রকমের যে ডিজিজ গুলো হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস বা আমাদের ইনফ্লুয়েঞ্জা, প্রতিটা ডিজিজ থেকেই আমাদের কি করছে ভিটামিন কিছুটা হলেও হেল্প করছে যে বিভিন্ন যাতে ডিজিজটা আমাদের বডিতে না আসে। তোমরা দেখবে নর্মাল যখন করোনা ভাইরাসের জন্য বলছে ইমিউনিটি বুস্ট দরকার। ইমিউনিটি বুস্ট মানে কি আমাদের বডির ইমিউনিটি যদি বুস্ট করে তাহলে করোনা ভাইরাস আমাদের বডিতে থাকলেও বডি তাকে প্রিভেন্ট করতে পারে বা বডি তাকে রেজিস্ট করতে পারে। সুতরাং সেই বডির ইমিউনিটি সিস্টেমের জন্য আমাদের কি ভিটামিন দরকার। সেরকমই টু প্রিভেন্ট অ্যান্ড কিওর ভ্যারিয়াস ডিজিজেস কজ বাই ডেফিসিয়েন্সি, আমাদের প্রতিটা ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য বিভিন্ন রকমের ডিজিজ হয়, সেটা ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য একটা ডিজিজ হয়, ভিটামিন বি এর ডেফিসিয়েন্সির জন্য একটা ডিজিজ হয়, তোমরা পরে এগুলো ডিফাইন ডিফাইন হিসেবে পড়বে। তো সেই প্রতিটা ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য যে ডিজিজ গুলো হয় সেই ডিজিজ গুলো থেকে আমরা প্রিভেন্ট তো করতে পারে যদি আমি ভিটামিনটা ঠিকঠাকভাবে খাই, আবার যদি ডিজিজটা হয়ে গেছে তারপরে যদি আমি ভিটামিনটা ঠিকঠাকভাবে ইনটেক করি তখন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে সেই ডিজিজটা কিওর হয়ে যায়, মানে সেই ডিজিজটা থেকে আমরা ভালো হয়ে যাই। ওকে, নেক্সট থার্ড পয়েন্ট বলছে কি আমাদের যে প্রপার যে মেটাবলিজম, অর্থাৎ আমাদের বডিতে কি কি আমরা খাবার খাই বলেছিলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ঠিক আছে, মেনলি, এছাড়াও অনেক কিছু রয়েছে। তো এই যে খাবারগুলো খাই, এই খাবারগুলো খাওয়ার জন্য এবং সেগুলো প্রপার ডাইজেশনের জন্য, প্রপারলি ইউটিলাইজেশনের জন্য আমাদের কি দরকার, ভিটামিনটা দরকার। যেমন কার্বোহাইড্রেটের প্রপার ইউটিলাইজেশনের জন্য আমাদের দরকার ভিটামিন বি কমপ্লেক্সের অনেক কটা ভিটামিন আমাদের কার্বোহাইড্রেটটাকে প্রপারলি ভাঙার জন্য বা প্রপারলি মেটাবলিজম করার জন্য দরকার লাগে। ওকে, নেক্সট কি কিছু কিছু ভিটামিন আমাদের স্টিমুলেট করছে, কিসের জন্য, কিসে স্টিমুলেট করছে, ফর দ্য স্ট্রেংথ টু ডাইজেস্টিভ অ্যান্ড নার্ভাস সিস্টেম, আমাদের বডির যে ডাইজেস্টিভ সিস্টেম আছে এবং যে নার্ভাস সিস্টেম আছে সেটাকে স্ট্রেংথ করছে, সেটাকে ভালোভাবে কাজ করতে হেল্প করছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি হেলথ প্রোটেকশন, মানে কি আমাদের প্রপার যে হেলথ আছে সেই হেলথটাকে প্রোটেক্ট করতে বা সেই হেলথটাকে মেনটেন করতে আমাদের ভিটামিনগুলো হেল্প করছে। এবং লাস্ট পয়েন্ট কি বলছে, ফর দ্য মেনটেনেন্স অফ প্রপার হেলথ অ্যান্ড নর্মাল গ্রোথ, আমাদের প্রপার যে নর্মাল গ্রোথটা আছে সেই গ্রোথটা মেনটেন করার জন্য বা প্রপার হেলথটাকে মেনটেন করার জন্য আমাদের ভিটামিন লাগে। তাহলে এগুলো হচ্ছে কি ভিটামিনের ইন জেনারেল ফাংশন, প্রতিটা ভিটামিনের স্পেসিফিক ফাংশন আমরা পরে প্রতিটা ভিটামিন যখন পড়ব তখন সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, নেক্সট স্লাইডে যাই। নেক্সট হচ্ছে কি ভিটামিনকে ডিভাইডেশন অর্থাৎ ক্লাসিফিকেশন। আমি কি বললাম প্রতিটা ভিটামিনকে, অনেক কটা ভিটামিন আমাদের বডিতে পাওয়া যায়, অনেক কটা ভিটামিন আমাদের বডিতে দরকার লাগে। ওকে, সেই প্রতিটা ভিটামিনকে আমি তাদের সলিবিলিটির উপর ভিত্তি করে, অর্থাৎ সেটা কিসে গুলছে, সেটা জলে গুলছে না তেলে গুলছে না অ্যালকোহলে গুলছে, কিসে গুলছে তার উপর ডিপেন্ড করে আমি ভিটামিনটাকে কি করছি দুটো পার্টে ভাগ করছি। ঠিক আছে, কি কি, একটা বলা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন, আরেকটা বলা হচ্ছে কি ওয়াটার সলিবল ভিটামিন। ফ্যাট সলিবল ভিটামিন মানে কি, কেন ফ্যাট সলিবল বলছে, কেননা এই ভিটামিন গুলো ফ্যাট বা অয়েলের ভিতর কি হচ্ছে গুলে থাকছে বা গুলে যাচ্ছে, সলিবল হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে কি ফ্যাট সলিবল ভিটামিন। ঠিক আছে, এই ফ্যাট সলিবল ভিটামিন গুলো কি হচ্ছে, আমি বললাম যে ওয়াটার সলিবল ভিটামিন, ভিটামিন কি করছে ফ্যাট আমাদের জল বডির ভিতর জমা থাকছে না, কিন্তু ফ্যাট সলিবল ভিটামিন বডির ভিতর স্টোর হয়ে থাকতে পারছে। ঠিক আছে, এবং কি এই ফ্যাট সলিবল ভিটামিন গুলোর মধ্যে মেনলি যে কটা ভিটামিন আছে সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, অর্থাৎ এ ডি ই কে, এই চারটে ভিটামিনকে মেনলি বলা হয় কি
ফ্যাট সলেবল ভিটামিন, কেননা এই চারটে ভিটামিন কি হচ্ছে ফ্যাট ড্রপলেটের ভিতর গুলে থাকছে। ওকে, নেক্সট কি, ওয়াটার সলেবল ভিটামিন। ওয়াটার সলেবল ভিটামিন কাকে বলছে, যে সমস্ত ভিটামিন গুলো মেনলি ওয়াটারের মধ্যে ডিসলভ হচ্ছে সেই সমস্ত ভিটামিন গুলোকে বলা হচ্ছে ওয়াটার সলেবল ভিটামিন। সুতরাং কি হচ্ছে, এই সব ভিটামিন গুলো আমাদের বডির ভিতরে স্টোর হয়ে থাকতে পারছে না, কেননা জল তো আমাদের বডি থেকে কনস্ট্যান্টলি বেরিয়ে যাচ্ছে, আমরা প্রতিদিন ইউরিন এক্সক্রিয়েট করছি, সুতরাং জল কনস্ট্যান্টলি আমাদের বডি থেকে বেরোচ্ছে। এবং সেই জলের ভিতরের মধ্যে দিয়েই যদি আমরা এক্সট্রা ভিটামিন বি কমপ্লেক্স বা এক্সট্রা ওয়াটার সলেবল ভিটামিন গুলো আমরা ইনটেক করে নিই, আমি ধরো একদিনে 100 মাইক্রোগ্রাম হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স খেয়ে নিলাম, ঠিক আছে, তখন কি হবে, এক্সট্রা যে ভিটামিন বি কমপ্লেক্সটা আছে সেই ভিটামিন বি কমপ্লেক্স গুলো কি হয়ে যাবে, আমাদের বডি থেকে ভায়া ওয়াটারের মাধ্যমে বেরিয়ে যাবে। ওকে, সো ভিটামিন ওয়াটার সলেবল ভিটামিনের মেনলি যে দুটো ভিটামিন ওয়াটার সলেবল, সেই দুটো ভিটামিন কি কি, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর একটা হচ্ছে ভিটামিন সি। ওকে, বি, এবার হচ্ছে গল্প, ভিটামিন বি কমপ্লেক্সটা কিন্তু আবার অনেক কটা কম ভিটামিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে, কেননা প্রতিটার ক্ষেত্রেই বলা হচ্ছে বি কমপ্লেক্স, কমপ্লেক্স মানে কি অনেক কটা বা অনেকগুলো, তার মধ্যে কি কি রয়েছে, তার মধ্যে ভিটামিন বি ওয়ান রয়েছে, বি টু রয়েছে, বি থ্রি রয়েছে, বি ফাইভ সিক্স সেভেন নাইন টুয়েলভ, এরকম প্রতিটা ভিটামিন, প্রতিটা যে বি ভিটামিন সবগুলোকে একসঙ্গে গ্রুপ হিসেবে বলছি কি আমি বি কমপ্লেক্স, কারণ সবকটাই ওয়াটারের মধ্যে সলিবল হয়ে যায়। ওকে, তাহলে এবার কি জানতে হবে আমাদের, যে ভিটামিনের যে টোটাল আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটাকে একটা ফ্লো চার্ট হিসেবে দেওয়া রয়েছে, কি কি রয়েছে, দেখো ভিটামিন, ভিটামিনকে কি ভাগ করছি, ওয়াটার সলুবল ভিটামিন এবং ফ্যাট সলুবল ভিটামিন। ফ্যাট সলুবল ভিটামিনটা কতগুলো এক্সাম্পল ছিল, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন ই, এগুলো হচ্ছে কি তোমার রাসায়নিক নামগুলো, সেই নামগুলো পরে আমরা পরে আবার পড়বো, ঠিক আছে, সে নাম এখন কিছু বলছি না। নেক্সট হচ্ছে কি, ওয়াটার সলুবল ভিটামিন গুলোর মধ্যে দুটো ভাগে ভাগ করছি, একটা কি নন বি কমপ্লেক্স আর একটা হচ্ছে বি কমপ্লেক্স। নন বি কমপ্লেক্সের মধ্যে কি কি রয়েছে, অ্যাসকর্বিক অ্যাসিড মানে হচ্ছে ভিটামিন সি রয়েছে, এবং বি কমপ্লেক্সের মধ্যে কি রয়েছে, ভিটামিন বি কমপ্লেক্স আবার তিনটে ভাগে ভাগ করছে, কি কি, একটা হচ্ছে এনার্জি রিলিজিং মানে যে বি কম, যে ভিটামিন বি গুলো বি কমপ্লেক্সের মধ্যে যে ভিটামিন বি গুলো আমাদের মেনলি এনার্জি রিলিজ করতে, বডির ভিতরে এনার্জি তৈরি করতে হেল্প করছে বা প্রোডাকশন করতে হেল্প করছে, সেগুলো হচ্ছে এনার্জি রিলিজিং বি কমপ্লেক্স ভিটামিন। কি কি তার মধ্যে হচ্ছে, ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু এবং ভিটামিন বি থ্রি, ঠিক আছে, বায়োটিন এবং প্যান্টোসিনিক অ্যাসিড, এই কটা হচ্ছে তোমার এনার্জি রিলিজিং বি কমপ্লেক্স ভিটামিন। আর একটা কি হচ্ছে, হিমোপোলাইটিক, হিমোপোলাইটিক মানে হচ্ছে যেগুলো আমাদের ব্লাড, ব্লাড রিলেটেড হিম অর্থাৎ আরবিসি বা ব্লাড রিলেটেড কম্পোনেন্ট তৈরি করতে হেল্প করছে, মেনলি দেখা যায় যে আরবিসি ফরমেশন করতে যে দুটো ভিটামিন হেল্প করছে তাকে বলা হচ্ছে কি হিমোপোলাইটিক ভিটামিন, অর্থাৎ কি যেমন হচ্ছে ভিটামিন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ, এই দুটো মেনলি আমাদের আরবিসি ফরমেশনে বা হিমোপোয়েসিসে হেল্প করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি হিমোপোলাইটিক ভিটামিন। এবং আদার্স কিছু কিছু ভিটামিন বি কমপ্লেক্স আছে, কি কি, যেগুলো হচ্ছে বলা হয় পাইরিমিডিন বা ভিটামিন বি সিক্স, পাইডক্সাল এবং পাইডক্সামাইন, এগুলো হচ্ছে কি তোমাদের, এইগুলো মেনলি আমাদের আদার্স হিসেবে, এগুলো যেগুলো আদার্স দুটো ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে না, সেই জন্য এটাকে আদার্স একটা ক্লাসিফিকেশনের মধ্যে ইনক্লুড করা হয়েছে। ওকে, এটা হচ্ছে ইন জেনারেল চার্ট। নেক্সট হচ্ছে গল্প তোমাদের কম্পারিজন, অর্থাৎ যে আমি এতক্ষণ ধরে বললাম যে এইগুলো ফ্যাট সলুবল ভিটামিন, এগুলো ওয়াটার সলুবল ভিটামিন, এই এই এক্সাম্পল ফ্যাট সলুবল ভিটামিনের, এই এই এক্সাম্পল ওয়াটার সলুবল ভিটামিনের, সুতরাং তোমরা একটা কম্পারিজন লিস্ট বানাতেই পারো যে ওয়াটার সলুবল ভিটামিনের কি কি ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাট সলুবল ভিটামিনের কি কি ক্যারেক্টারিস্টিক্স, এবং সেগুলোকে একটা কম্পারিজন টেবিলের মাধ্যমে আনা হচ্ছে, ঠিক কি, তাহলে শুরু করা যাক। ফার্স্ট কি বলছে, ফ্যাট সলুবল ভিটামিন অন দ্য বেসিস অফ হচ্ছে সলিবিলিটি, এখানে এটা মনে লিখে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ কোন কোন ক্যারেক্টার, এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, কোন কোন ক্যারেক্টারের উপর ভিত্তি করে আমি এটাকে ডিভাইডেশন করছি। ওকে, যেমন প্রথমে কি বলছে, সলিবিলিটি ইন ফ্যাট, অর্থাৎ ফ্যাটের ভিতর দ্রবীভূত হওয়ার যাওয়ার ক্ষমতা কার রয়েছে, ফ্যাট সলুবল ভিটামিনের মধ্যে রয়েছে, কিন্তু ওয়াটার সলুবল ভিটামিন ফ্যাটের মধ্যে নিশ্চয়ই গুলে যাবে না, সেটাকে লেখা হয়েছে কি নন সলিবল। ওকে, নেক্সট হচ্ছে ওয়াটার সলিবিলিটি, ওয়াটার সলিবিলিটি ওয়াটারের মধ্যে বা জলের মধ্যে কোনটা গুলবে, ওয়াটার সলিবল ভিটামিন গুলবে কিন্তু ফ্যাট সলিবল ভিটামিন তো গুলবে না, সেটা লেখা হয়েছে নট সলিবল, আর ওয়াটার সলিবল ভিটামিন তো লেখা হয়েছে কি সলিবল। ওকে, নেক্সট হচ্ছে অ্যাবজর্পশন, বলছে যে ফ্যাট সলিবল ভিটামিন গুলো অ্যাবজর্ব করার জন্য আমাদের জিআই ট্র্যাকে অ্যাবজর্পশন কোথায় হয়, মেনলি মেনলি ইন্টেস্টাইনে হয়, ঠিক আছে,
তো ইন্টেস্টাইনের ভিতর যদি আমাদের ফ্যাট সলুবল ভিটামিন গুলোকে অ্যাবজর্ব করতে হয়, তার জন্য আমাদের কি দরকার? বাইল দরকার, মানে বাইল সল্ট দরকার, এবং লিপিড দরকার, কেননা এটা ফ্যাট সলুবল, মানে ফ্যাটের ভিতর গুলছে। সুতরাং যদি ফ্যাট আমাদের বডিতে প্রেজেন্ট না থাকে, যদি আমরা খাবারের ভিতর, ডায়েটের ভিতর যদি ফ্যাটের কন্টেন্ট খুবই কম হয়, তখন ফ্যাট সলুবল যে ভিটামিন গুলো আছে সেগুলো অ্যাবজর্ব হতে পারে না, ঠিক আছে? আর একটা কি, ফ্যাটের ডাইজেশনের সময়, তোমরা অলরেডি পড়েছো ফার্স্ট সেমিস্টারে, ফ্যাটের ডাইজেশনের সময় কি হেল্প করে? বাইল সল্ট হেল্প করে, কেননা ফ্যাটটাকে ডাইজেস্ট করার জন্য বাইল সল্টটা এসেন্সিয়াল, নাহলে মিসেল ফর্মেশন হবে না। সেই কারণে বাইল সল্টটা যদি অ্যাবসেন্ট থাকে, তাহলেও কিন্তু আমাদের ফ্যাট সলুবল ভিটামিনের ডেফিসিয়েন্সি হতে পারে। ওকে, ওয়াটার সলুবল ভিটামিনের ভিটামিনের অ্যাবজর্পশনের জন্য মেনলি খুব একটা বেশি কিছু দরকার লাগে না, মানে এক্সট্রা যে কোয়ান্টিটি লিপিড বা বাইল এসব দরকার লাগে না, কারণ এটা ওয়াটার সলুবল, প্লেন জলের ভিতর গুলে যাচ্ছে। জল তো সিম্পল একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে আমাদের লিউমেন বা গাট থেকে আমাদের ব্লাডের ভেসেলস এর মধ্যে চলে আসতে পারে, সেই কারণে খুব বেশি এক্সট্রা কোনো প্রোটিন বা এক্সট্রা কোনো জিনিসের দরকার লাগছে না ওয়াটার সলুবল ভিটামিনের ক্ষেত্রে। ওকে, নেক্সট হচ্ছে কেরিয়ার প্রোটিন। কেরিয়ার প্রোটিন মানে এখানে গল্প হচ্ছে, প্রতিটা ভিটামিন যদি আমাদের বডির ব্লাডের ভিতর দিয়ে ট্রান্সপোর্ট হবে, কেননা ধরো আমাদের খাবারটা খেলাম, খাবারের ভিতর ভিটামিনটা রয়েছে, সেই ভিটামিনটা যাবে আমাদের টোটাল বডিতে, টোটাল বডিতে যাবে কি করে? টোটাল বডিতে যাওয়ার জন্য সেটা ব্লাডকে হেল্প, ব্লাডের মাধ্যমে যাবে বা ব্লাডের সাহায্যে যাবে, তাই তো? সুতরাং ব্লাডের ভিতর দিয়ে নর্মালি কোনো একটা ভিটামিন যেতে পারে না, ঠিক আছে? সেটা যাওয়ার জন্য স্পেসিফিক কিছু কিছু কেরিয়ার দরকার, বা কিছু কিছু কেরিয়ার প্রোটিন দরকার। বিশেষ করে কাদের ক্ষেত্রে দরকার? ফ্যাট সলিবল এর ক্ষেত্রে দরকার, কেননা আমাদের ব্লাডের যে কম্পোনেন্ট সেখানে কি ছিল, একটা ওয়াটার কন্টেন্ট ছিল আর একটা সেল কন্টেন্ট ছিল। তাহলে জলের ভিতর ফ্যাট সলিবল ভিটামিন তো নিশ্চয়ই ভুলে যাবে না, সেজন্য কি হয়েছে, ফ্যাট সলিবল ভিটামিন গুলোকে নিয়ে যাওয়ার জন্য স্পেসিফিক কিছু কিছু কেরিয়ার প্রোটিন আছে, যেগুলো ব্লাডের ভিতর দিয়ে ফ্যাট সলিবল ভিটামিনকে নিয়ে যেতে হেল্প করে। কিন্তু ওয়াটার সলিবলের ক্ষেত্রে প্লেন জলে, ব্লাডের ভিতর যে জল বা প্লাজমা পোর্শনটা রয়েছে, সেই জলের ভিতর দিয়ে গুলে দিয়ে চলে যেতে পারে, সেখানে কোনো প্রোটিন বা কোনো কেরিয়ার প্রোটিন দরকার লাগে না, নো কেরিয়ার প্রোটিন প্রেজেন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে স্টোরেজ। ফ্যাট সলুবল ভিটামিন গুলো মেনলি আমাদের ওয়াটারের মধ্যে, সরি, ফ্যাট সলুবল ভিটামিন গুলো মেনলি আমাদের লিভারের ভিতর স্টোর আপ হয়ে থাকে, কারণ লিভারের ভিতর অ্যাডিপোজ টিস্যু রয়েছে এবং তার মধ্যে ফ্যাট সলুবল ভিটামিন গুলো কি করছে, স্টোর হয়ে থাকতে পারছে। কিন্তু ওয়াটার সলুবল ভিটামিন গুলো কি বলেছিলাম, এক্সেস যখনই হবে তখন সেটা কি হবে, ভায়া ইউরিনের মাধ্যমে বেরিয়ে চলে যাবে। ওকে, নেক্সট হচ্ছে এক্সক্রিয়েটেড বা এক্সক্রিয়েশন। ওয়াটার সলুবল ভিটামিন গুলো এক্সক্রিয়েটেড হতে পারে, কেন এক্সক্রিয়েট হতে পারে, কারণ সেটা জলের মধ্যে গুলে যাচ্ছে, কিন্তু ফ্যাট সলুবল ভিটামিন গুলো এক্সক্রিয়েট হতে পারে না। এখানে একটা বলে রাখি, যেহেতু হতে পারে না, যেহেতু ফ্যাট সলুবল ভিটামিনটা বডি থেকে বেরিয়ে যেতে পারে না, সেই কারণে ফ্যাট সলুবল ভিটামিনটা যদি আমরা এক্সেস পরিমাণে খাই, তখন আমাদের হাইপার ভিটামিনোসিস হয়। হাইপার মানে বেশি, অর্থাৎ খুব বেশি পরিমাণে যদি আমি ফ্যাট সলুবল ভিটামিন খাই, তখন আমার বডিতে কিছু কিছু রোগ দেখা যায়, সেই কন্ডিশনকে বলা হচ্ছে কি, হাইপার ভিটামিনোসিস। এটা নিয়ে পরে আমরা আলোচনা করবো আবার। নেক্সট হচ্ছে কি, ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি কি হচ্ছে বলছে, যখন আমাদের স্টোরেজটা, ফ্যাট সলুবল ভিটামিনের যে স্টোরটা ছিল সেটা যখন ডিপ্লিট হয়ে যায়, মানে সেটা যদি কমে যায় পরিমাণটা, তখন আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজগুলো দেখা যায়। কিন্তু যদি আমাদের, যেহেতু আমাদের ওয়াটার সলুবল ভিটামিনটা স্টোর হিসেবে থাকেই না, সেজন্য যদি আমরা প্রতিদিন না খাই, তখন কি হবে, আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজ দেখা যাবে, ঠিক আছে? কিন্তু আমি ফ্যাট সলুবল ভিটামিন প্রথম দিন খেলাম, দ্বিতীয় দিন ধরে খেলাম না, ঠিক আছে? তখন যে স্টোরটা আমার বডিতে রয়েছে, যে স্টোরেজটা রয়েছে, সেখান থেকে ভিটামিনটা কাজে লেগে যাবে। ওকে, আচ্ছা, শুধু আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজটা আসবে না হুট করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে টক্সিসিটি, যেটা আমি বললাম যে যেহেতু বডি থেকে বেরোতে পারছে না ফ্যাট সলুবল ভিটামিন, সেজন্য যদি খুব বেশি পরিমাণে আমরা খাই, তখন হাইপার ভিটামিনোসিস হতে পারে। কিন্তু যেহেতু ওয়াটার সলুবল ভিটামিনটা আমাদের বেশি পরিমাণে খেলেও বডি থেকে বেরিয়ে যেতে পারে, সে কারণে কোনো হাইপার ভিটামিনোসিস হয় না। ওকে, নেক্সট হচ্ছে কি, ট্রিটমেন্ট অফ ডেফিসিয়েন্সি। যদি আমি লার্জ কোয়ান্টিটিতে যদি আমি ভিটামিন, ফ্যাট সলুবল ভিটামিনগুলো যদি ইনটেক করি, ধরো আমাদের রাতকানা রোগ হয়েছে, রাতকানা রোগ কিসের জন্য হয়, ভিটামিন এর জন্য হয়, তাই তো? সুতরাং রাতকানা রোগ বা যদি হয়, তখন যদি আমাদের ভিটামিন এর জন্য হয়, যদি আমি লার্জ কোয়ান্টিটিতে ভিটামিন এ প্রোভাইড করি সেই পার্সনটাকে, তাহলে কি হবে, ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য যে ডিজিজটা হয়েছিল সেই ডিজিজটা প্রিভেন্ট করা বা সেই ডিজিজটাকে কিওর করা পসিবল। ওকে, নেক্সট বলছে কি,
যেহেতু ওয়াটার সলুবেল ভিটামিনটা আমাদের রেগুলার দরকার, সেজন্য রেগুলার একটা কনস্ট্যান্ট যদি সোর্স না থাকে, কনস্ট্যান্ট সাপ্লাই যদি না থাকে, তখন আমাদের ডিজিজটা রিকভার করা বা ডিজিজটাকে কিওর করা পসিবল হয় না। ঠিক আছে, এবার প্লেন হচ্ছে এক্সাম্পল কি কি ফ্যাট সলুবেল মধ্যে, ভিতর চারটে মেইন এক্সাম্পল ছিল এ ডি ই কে, এবং ওয়াটার সলুবেল ভিটামিনের মধ্যে কি কি এক্সাম্পল ছিল বি এবং সি, আর একটা ছিল হচ্ছে ভিটামিন পি, সেটা তোমাদের এখানে দেয়নি, সেটা আমি তোমাদের পরে যদি বইতে থাকে তাহলে আমি সেটা পড়িয়ে দেবো। ওকে, এটা হচ্ছে শেষ। এবার আমি টোটাল টপিকটাকে কিছু কথা বলে রাখি, টোটাল টপিকটাকে আমি অনেক কটা পার্টে ভাগ করছি, পার্টে ভাগ করে করে আমি তোমাদের ভিডিওগুলো আপলোড করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, প্রতিটা পার্ট সেপারেট সেপারেট করে করছি।